আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আপনার কাছে ওবারাকাতুহ। বিদায় নিলাম। তপন টিকে, তপন টিকে টিকে আছেন নাকি? টিকে এখন পর্যন্ত টিকে আছেন আমাদের লাইভে? টিকে আছেন নাকি? ও টিকে, তপন টিকে ভাই, অমিত ভাই, তপন না কেমন আছে? অমিত ভাই, হ্যাঁ বলুন, শুনি, শুনতে পারছেন আমার কথা? হ্যাঁ আপনার কথা এখন শোনা যাচ্ছে। হ্যাঁ অমিত ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, ছোট্ট করেই করুন, শুনি। ছোট্ট প্রশ্নটা হচ্ছে, আগে ধর্ম আসছে না আগে বিজ্ঞান আসছে? বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? আপনারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন, না না, বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? বিজ্ঞান জিনিসটা বলতে আপনি কি বোঝেন? বিজ্ঞান কাকে বলে? আমি কি বুঝি এটা তো হলো পরের কথা। আমি আর কি ছোট্ট প্রশ্ন করছি, এটার যদি উত্তরটা আমি পাইতাম তাহলে আপনি কি বুঝতে বুঝছেন পারতাম। সেটা বলা যাবে না? আপনি কি বুঝছেন সেটা বলা যাবে না? এটা তো একটা এরকম, এটা কি আমি তো আপনার টিচার নই যে আপনি আমাকে একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়ে চলে গেলেন, দিয়ে তারপর হোম টাস্ক না না, হিসেবে এটা এটা দিয়ে আসলে দিলেন। আমার জানার ইচ্ছা তো, তাই আর কি। হ্যাঁ সেই জন্যই আমি বলছি, সেই জন্যই আমি বলছি, এটা তো আমরা আলোচনা করছি তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই জন্য আপনাকে জিজ্ঞেস করছি যে এই বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন? কি কোন জিনিসটাকে আপনি বিজ্ঞান মনে করেন? বিজ্ঞান নিয়ে যারা চাষ ইয়া করে তাদেরকেই তো বিজ্ঞান বলে। একটা উদাহরণ দিন তো কোন জিনিসটা তাদেরকেই বিজ্ঞান বলে? বিজ্ঞান কি কোনো লোককে বলে? যেমন আপনি কি বলতে পারেন অমিত ভাই একটা বিজ্ঞান, এরকম কি বলতে পারেন? না না, মানে বিজ্ঞান তাহলে সম্বন্ধে আপনি নাকি অনেক কিছু জানেন, এই জন্যই আর কি বললাম। আমি আমি জানি কি জানি না সেটা পরের ব্যাপার, আমি জিজ্ঞেস করছি যে আপনি একটা প্রশ্ন করলেন যে বিজ্ঞান বলতে আপনি কি বলছেন একটু বলা যাবে না? মানে আপনার ধারণাটা কি বিজ্ঞান সম্পর্কে? কি জানেন বিজ্ঞান কি করে, বিজ্ঞান দিয়ে কি হয়, বিজ্ঞানটা খায় না মাথায় মাখে, এই জিনিসটা একটুখানি একটুখানি কোনো ধারণা নেই আপনার বিজ্ঞান জিনিসটা সম্পর্কে? তা তো আছে, অবশ্যই আছে, গবেষণা করে। গবেষণা করে? কিভাবে গবেষণা করে, কি নিয়ে গবেষণা করে, কি জিনিস নিয়ে, কি জন্য গবেষণা করে? যেমন ধরেন যে চাঁদ নিয়ে গবেষণা করলো, যেমন চাঁদ ওই পৃথিবীর বুকে পড়ে গেল, কি করে মানে গবেষণাটা করে কি করে, হঠাৎ করে কি জন্য গবেষণা করে? এখন চাঁদের মধ্যে কি আছে না এগুলো নিয়ে গবেষণা করে। আর তার মানে একটা গবেষণা তো সূত্রে আমি তো আর গবেষণা করি না ভাই। আপনি গবেষণা করেন না, কিন্তু যারা গবেষণা করে তারা কি নিয়ে গবেষণা করে, কি জন্য গবেষণা করে? গবেষণাটা করার উদ্দেশ্যটা হলো তার মানে সত্যে উপনীত হওয়া, তাই না? হ্যাঁ, এইটা আমরা বলতে পারি যে একটা সত্যে উপনীত হওয়ার চেষ্টা করে তারা, তারা যে জিনিসটা, যে সত্য কি মিথ্যে সেই জিনিসটা উপনীত হওয়ার হ্যাঁ চেষ্টা হ্যাঁ করে, কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে হ্যাঁ ইয়ে করে, এই জিনিসটা চেষ্টা করে, ঠিক আছে? তা দেখবেন যখন মানুষ যখন, তার মানে ধরুন আপনাকে আমি যদি বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে কেন, হ্যাঁ এইটাতে এই এই প্রশ্নটার উত্তর আপনি কিভাবে দিতে পারেন? এই প্রশ্নটার উত্তর আপনাকেই একবার জিজ্ঞেস করি যে সূর্য পৃথিবীর সূর্য পূর্ব দিকে ওঠে কেন, কেন ওঠে, এই প্রশ্নটার উত্তর জানেন? না না, আচ্ছা, তা এইটা এই যে ধরুন, আচ্ছা তা আপনি কি করতে পারেন এই প্রশ্নটা? ধরুন আপনার কোন একজন জুনিয়র, কোন একজন ছেলে বা ভাইপো বা ভাইজি বা কেউ একজন এসে আপনাকে জিজ্ঞেস করলো, আপনি কি বলবেন তাকে? আপনি কি বলবেন, উত্তরটা কি দেবেন? এটাই তো জানার জন্য আপনাকে ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে, সেটা আপনি আমাকে জানার জন্য ফোন দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন ধরুন আমি নেই, ঠিক আছে, তখন আপনি তাকে কি উত্তর দেবেন, কি বলবেন তাকে? আচ্ছা ঠিক বলবো আছে, আমি আমি, আচ্ছা আপনি বলতে পারেন যে আমি জানি না, এইটা একটা জিনিস বলতে পারেন যে আমি সত্যি আমি জানি না কেন এটা হ্যাঁ, ইয়ে হয়েছে, এটা কেন সূর্য দিকে ওঠে, ঠিক সত্যটাই আছে? তো আমার বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, আরেকটা কি বলতে পারেন যে আপনি কোনো একটা, তারপরে তিনটে উপায় আছে এই জিনিসটা করার। একটা হচ্ছে আপনি সত্যি এই এই যে ইয়েটা কেন ওঠে, সূর্যটা সত্যি পূর্ব হ্যাঁ দিকে কেন ওঠে, আপনি বলতে পারেন যে আমি জানি না, পাতি কথা যে আমি জানি না ভাই এটা কেন ওঠে। দ্বিতীয় আরেকটা জিনিস করতে পারেন যে আপনি এটা কেন ওঠে সেই জন্য চিন্তা ভাবনা করতে পারেন, তার জন্য একটা অবজারভেশন দেখলেন, এই অবজারভেশন দেখে আপনি বলতে পারেন যে এটা এই কারণে হতে পারে, বিভিন্ন কতগুলো কারণ আপনি সাজালেন এবং সেই কারণগুলো সঠিক কিনা সেই সেগুলো সম্পর্কে আপনি প্রমাণ খুঁজতে শুরু করলেন, ঠিক আছে? আরেকটা এটা কাজ করতে পারেন, কতগুলো গাল গল্প বানাতে পারেন যে একটা কোনো যে কোনো রকম একটা ব্যাখ্যা, যা হোক একটা ব্যাখ্যা আপনি দিতে পারেন, ঠিক আছে? এইবারে এই বিজ্ঞানের, বিজ্ঞানের কাজ হচ্ছে এই যে জ্ঞান, এই যে জিনিসটা, এই যে এই বিজ্ঞান এই কথাটার যে ইয়ে অর্থ, যে যে সংস্কৃততে যেটার অর্থ, এই যে বাংলায় যে অর্থ, এর অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষ ধরনের একটা জ্ঞান, সেই জিনিসটাকে বলে, ওই জন্য বলে জ্ঞান এবং বিজ্ঞান, তো এই জন্য বলে। আর এই যে সায়েন্স কথাটা এসেছে সেটা ওই সায়েন্স থেকে, সায়েন্স বলতে জ্ঞান থেকেই, উইজডম নলেজ এরকম কথা থেকেই, ল্যাটিন থেকেই এই সায়েন্স কথাটা এসেছে, তার মানে এটা একটা জ্ঞান, ঠিক আছে? তা এই তার মানে এই সত্যে উপনীত হওয়ার, সত্যে একটা কোনো একটা যে কিছু কাজ কিভাবে করে, এই সত্যে উপনীত হওয়ার কোনো একটা প্রশ্ন করা এবং প্রশ্ন থেকে একটা উত্তরে উপনীত হওয়ার একটা কিভাবে কাজ করে সেইটা উপনীত হওয়ার যে প্রচেষ্টাটা, সেই প্রচেষ্টাটা আদিম কাল থেকেই ছিল, ঠিক আছে? হ্যাঁ এইবারে
এখন এই মডার্ন যুগে আপনি আধুনিক যুগে আপনি যে জিনিসটা দেখছেন, এখানে বিজ্ঞানের মেথডটা, বিজ্ঞান বলতে আমরা আলাদা একটা জিনিসই বুঝি এবং সেখানে কতগুলো মেথডোলজি আছে এবং সেখানে আমাদের কাছে কতগুলো টুলস আছে, কতগুলো অবজার্ভ, কতগুলো টুলস মানে এই বিজ্ঞানটাকে আমরা একটা হাতিয়ার বা একটা টুলস হিসেবে, একটা যন্ত্র হিসেবে বলতে পারেন, একটা একটা মেথডোলজি বলতে পারেন, সেইভাবে ব্যবহার করে আমরা সত্যি উপনীত হই। কিন্তু এই সত্যি উপনীত হওয়ার এই জিনিসটাই কি, এই সত্যি উপনীত হওয়া এই যে এই যে ধারণাটা, এই যে চেষ্টাটা, প্রচেষ্টাটা, একটা একটা কোনো কিছুর কারণ খুঁজে বের করার যে প্রচেষ্টাটা, এই প্রচেষ্টাটা মানুষের মধ্যে বহু কাল ধরেই ছিল। এইবারে মানুষের সাথে হাতে সবসময় আদিমকাল থেকেই মানুষের হাতে সবসময় এই যে একটা একটা প্রশ্ন করে তার কতগুলো কারণ ব্যাখ্যা করে সেইটাকে খুঁটিয়ে দেখা, খুঁটিয়ে যাচাই করা, সেই ইয়েটা, সেই যে উপায়টা, সেটা সবসময় হয়তো মানুষের হাতে ছিল না। ধরুন আপনি বললেন যে পৃথিবীতে গোল, এইটাকে খুঁজে খুঁটিয়ে খুঁজে বের করা, হ্যাঁ সত্যি গোল না চৌকো না চ্যাপ্টা না ইয়ে কি বলে ত্রিভুজাকৃতি বা পিরামিডের মতো, এই জিনিসটা খুঁটিয়ে দেখার সুযোগটা মানুষের হাতে ছিল না। তাই জন্য মানুষ অনেক সময় এটাকে ফ্ল্যাট বলে মনে করতো, কারণ কি তারা এরকম বড় একটা জাহাজ তৈরি করে সারা পৃথিবীটা ঘুরে আসবে এরকম হয়তো সম্ভাবনা মানুষের হাতে ছিল না, টেকনোলজি ছিল না। তখন মানুষ কি করতো, মানুষ কতগুলো গাল গল্প বানাতো, তার মানে সেই গাল গল্পগুলো কিসের রূপ নেয় ধীরে ধীরে, সেগুলো ধীরে ধীরে ঈশ্বর ধর্ম এই সমস্ত জিনিসের রূপ নেয়। তার মানে আপনাকে যেটা বলতে চাইছি যে এই যে আকাঙ্ক্ষা একটা সত্যকে জানা, সত্যকে একটা কোনো একটা কোয়েশ্চেন করা এবং সেখান থেকে সেই কোয়েশ্চেনটার সত্যি উপনীত হওয়ার মেথোডোলজিটা ধর্মের থেকেও অনেক অনেক আগে, তারপরে এই এই যে গাল গল্পগুলো সেগুলো একটা একটা কতগুলো অলৌকিক ধারণার জন্ম হয়েছে, সেই অলৌকিক ধারণাগুলো ধীরে ধীরে ধর্মে একটা অর্গানাইজড রিলিজিয়নে পরিণত হয়েছে, আর এখন এসে যেটা যেটা আপনি সায়েন্স বলতে বলতে যেটা আপনি বোঝাতে চাইছেন সেই মেথোডোলজির জন্ম অবশ্য অনেক পরে। সেই জিনিসটা সেইটার মানে এই যে মেথোডোলজিটা কিভাবে করবেন, কিভাবে একটা সত্যি উপনীত হবেন, তার ধারণা মোটামুটি ধরুন ওই আজ 300-400 বছর পুরনো হবে এই কনসলিডেটেড ধারণাটা। কিন্তু যদি আপনি সায়েন্সের সত্যিকারের জন্ম বলেন তাহলে আপনাকে এখন থেকে প্রায় 2600 বছর আগে, 2600 বছর আগে ফিরে যেতে হবে খ্রিস্টপূর্বাব্দে, যখন ওই অ্যারিস্টটল ওরা এরা যখন জন্মগ্রহণ করছেন ওই সময় ফিরে যেতে হবে। ঠিক আছে, তো ওই সময় ফিরে গেলে তখন আপনি দেখবেন যে একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, একটা চিন্তা করা, ভাবা, প্রশ্ন করা, একে অপরকে প্রশ্ন করা, একটা কেউ একটা কথা বললো তার যুক্তিকে খণ্ডন করা, এই জিনিসটা তখন থেকে শুরু হয়ে গেছে। তখন তার মাঝে কি হয়েছিল, মাঝখানে কিছুটা দার্শনিক চিন্তা ভাবনা হতো, সবাই যুক্তি দিয়ে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করতে আরম্ভ করতো, সেই সময় হয়তো অবজারভেশন করার অতটা সুযোগ ছিল না। পরে যখন অবজারভেশন করার সুযোগটা এলো মোটামুটি ধরুন ওই 18th century 19th century সময় যখন অবজারভেশনের সুযোগটা যখন এলো, তখন এই যুক্তিগুলোর সাথে এই অবজারভেশনের সাথে মিলছে কিনা সেইটা যখন দেখা শুরু করলো মানুষ, তখন তত্ত্বরই এগিয়ে গেল মানুষ, তখন বিজ্ঞানের যে যে গতিটা সেটা অনেক বেড়ে গেল, অনেক অ্যাক্সিলারেটেড হয়ে গেল, কারণ ওই যে ভুল ধারণাগুলো নিয়ে কাজ করতে আর মানুষকে বেশি দিন ওই ভুল ধারণাগুলো টিকে থাকতো না, যে সেই ওই ভুল ধারণা যদি কিছু থাকতো সেগুলো দ্রুত খণ্ডন হয়ে যেত। যেমন ধরুন আপনি যদি বলেন যে একটা ডিএনএ আছে, এই ডিএনএটা সত্যি আছে কিনা, এরকম একটা মেটেরিয়াল আছে কিনা, এইটা আমরা এখন এতটা টেকনোলজি আছে যে এটা কীভাবে কাজ করে সেই জিনিসটাকে আমরা অবজার্ভ করতে পারি, একটা একটা বৈজ্ঞানিক একটা চিন্তাভাবনা সাজিয়ে সেটাকে আমরা অবজার্ভ করতে পারি, আর সেই সুযোগটা একসময় ছিল না। তখন মানুষ ওই যুক্তি দিয়ে একটা দার্শনিক চিন্তাভাবনা করে এইগুলোর ইয়ে করা শুরু করেছিল। তা আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই যে কোনটা আগে, ওই যে জানার ইচ্ছে সেটা অনেক আগে, ধর্মের থেকে অনেক আগে, ওই জানার ইচ্ছে থেকেই ধর্মের মানে তৈরি এবং সেখান থেকেই ধীরে ধীরে অর্গানাইজড রিলিজিয়ন হয়েছে। আমার একটা সম্পূরক প্রশ্ন ছিল আপনার কাছে, করব? হ্যাঁ শুনি 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 শুনি। আচ্ছা অমিত ভাই, ধরেন দুজন আদিম মানুষ, অনেক আগে 10,000 বছর আগে আদিম মানুষ, 12,000-13,000 বছর আগে আদিম মানুষ, মানে যখন মাত্র হোমো সেপিয়েন্স মানে গ্রো করতেছে, ওই সময় দুজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে যে ওই যে সামনে একটা হরিণ দেখা দিতেছে, হরিণটাকে তো মাইরে আমরা খাবো, তো এতদিন ধরে দেখা যাচ্ছে যে পাথরের তৈরি অস্ত্র যদি হার্টের মধ্যে বিঁধে দেওয়া যায় তাইলে হরিণটা মরে। আবার ও বলতেছে যে না, আমি আরেক জায়গায় দেখছি যে মাথার মধ্যে যদি জোরে বাড়ি করা হয় তাইলেও অজ্ঞান হয়ে ওটা মরে এবং আমরা তারপর মাথাটা খাইতে পারি। তো এই যে দুইজনের ধারণা বর্তমানে কিভাবে হরিণ মারবে তারা, এই যেটা নিয়ে পারস্পরিক আলোচনা, এইটাও কি টু সাম এক্সটেন্ট মানে বৈজ্ঞানিক আলোচনা বলা যায় না, যে মানে মেথোডোলজি ঠিক করতেছে বা কিছু বা কি, মানে এই যে দুইটা আলাদা আলাদা প্রসেস, একটা হরিণ কে তারা কিভাবে শিকার করবে, এটাকে কি মানে বিজ্ঞান বলা যায় না কোনোভাবে, নাকি এটা টেকনোলজি? আচ্ছা, এইটা এইটা মানে আমরা এখন রাইট নাও এই 21st century এসে যে সায়েন্টিফিক মেথোডোলজি বলতে যে জিনিসটা বুঝি তার সাথে এইটার, তার সাথে সেটার একটা সাবসেট ধরা যায়। এই যে এই ইয়েটা যেটা বললেন, যে কথাটা যেটা বললেন, সেটা একটা সাবসেট ধরা যায়। তার মানে এরা দুজন কি করছে, এরা দুজন একটা হাইপোথিসিস তৈরি করার চেষ্টা করছে, তারা তাদের কাছে কতগুলো অবজারভেশন আছে কিন্তু তারা অপটিমাইজ করার চেষ্টা করছে, একটা হাইপোথিসিস তৈরি করে তাদের যে স্কিলটা সেটাকে একটা অপটিমাইজ করার চেষ্টা করছে, মানে তারা কিভাবে সব থেকে সহজ হবে, সহজে কতটা কম শক্তি খরচ করে কতটা এফিশিয়েন্টলি এই কাজটা করা যায় সেটা চেষ্টা করছে। তার মানে এইটা এই যেটা বললেন, এটা একটা সায়েন্সের আজকের মেথোডোলজির একটা সাবসেট তো অবশ্যই বলা যায়।
ঠিক আছে, শুনি তপন ভাইয়ের কাছে শুনি এবার। তপন ভাই, তপন টিকে এই যা, আপনি আনমিউট করুন প্লিজ। হ্যাঁ ঠিক আছে, আমি আমি আপনাকে আনমিউট করলাম তো, আপনি আবার মিউট করেছেন তপন। হ্যাঁ শুনি, আর কোনো প্রশ্ন আছে আপনার? অমিত ভাই না, আপনাদেরকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। গুড নাইট। গুড নাইট, সাবধানে থাকবেন তাহলে, ভালো থাকবেন। আপনাকে তাহলে আমি বের করলাম, দেখি আমাদের সাথে আছে মুক্তমনা।